নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের খুব পপুলার ইউটিউব চ্যানেল এডুটিচারে হ্যালো বন্ধুরা আজকে আমি আলোচনা করব সিডিপি অর্থাৎ শিশু শিক্ষা ও শিশু মনস্তত্বের যে ডেভেলপমেন্ট অফ চাইল্ড তা সেইখানকার ইম্পর্টেন্ট পুনটা প্রশ্ন নিয়ে যে পুনটা প্রশ্ন আপনাদের আগামী পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ তো আপনাদের কাছে অনুরোধ আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কারণ বিশেষ আকর্ষণীয় বিষয়টি ভিডিওটি শেষে উল্লেখ করা আছে এবং তার সাথে সাথে আপনারা অবশ্যই এটা একটা মক প্র্যাকটিস হিসেবে নিন কেন না আপনারা ফাইনাল পরীক্ষা দিতে যাওয়ার আগে আপনাদের সেন্ট্রাল টেট যারা যারা দিচ্ছেন তাদের কিন্তু এই ধরনের কোশ্চেনগুলো আপনাদের সম্মুখীন হতে হবে তো আপনারা যারা সেন্ট্রাল টেট পরীক্ষা দিতে যাবেন তা তাদের ক্ষেত্রে বলবো যে আপনারা এই কোশ্চেনগুলো একটা মক হিসেবে প্র্যাকটিস করুন আশা করছি আপনাদের উপকার লাগবে তা আমরা আলোচনা করব ছেচল্লিশ নম্বর প্রশ্ন নিয়ে আর আপনাদের অবশ্যই খাতা পেন তৈরি তা আপনারা যদি এর আগের প্রশ্নগুলো দেখতে চান তাহলে অবশ্যই চ্যানেলের প্লে লিস্টে যান এবং চ্যানেলের প্লে দেখুন টেস্ট পেপার বলে কোশ্চেনগুলো দেওয়া আছে পরপর টেস্ট পেপার দেখবেন টেস্ট পেপার সিডিপি টেস্ট পেপার বলে দেওয়া আছে আমাদের প্লে লিস্টে আপনারা সেখান থেকে আপনারা কাঙ্ক্ষিত ভিডিওগুলো দেখে নেবেন তো অবশ্যই আপনারা খাতা পেন নিয়ে তৈরি তাই যে প্রশ্নটাই সঠিক হচ্ছে সেটাই রাইট চিহ্ন এবং যেটাই ভুল হচ্ছে সেটাই ক্রস চিহ্ন এইভাবে আমরা পনেরোটা কোশ্চেন আলোচনা করব আর পনেরোটা কোশ্চেন আলোচনা করার শেষে আমরা আপনাদের মার্কস জিজ্ঞেস করব আর আপনারা আপনাদের প্রাপ্ত মার্কস অবশ্যই আপনারা আমাদেরকে পোস্ট করবেন বা আমরা কমেন্ট লাইন থেকে আপনাদের দেখে নেব যেটা আপনাদের সুবিধা হয় আপনারা সেভাবে করুন আশা করছি এই ভিডিওটা আপনাদের অবশ্যই মোটিভেট করবে তো চলুন আমরা আজকে আলোচনা করব এর আগে আমরা চারটা এপিসোড করে ফেলেছি তা আজকে আমরা এর আগে তিনটা এপিসোড করেছি আজকে চার নম্বর এপিসোড তা হোম ট্যাক্সের প্রশ্ন দিয়ে আজকে আমরা আলোচনা শুরু করছি তা প্রথম প্রশ্ন সেপারেশন এংজাইটি অকার দ্য নিউ বর্ণ ইজ অপশন এ ওয়ান টু টুয়েলভ মান্থস অপশান বি থ্রি টু ফোর মান্থস অপশন সি এইট টু ফিফটিন মান্থস ওল্ড এবং অপশন ডি দিয়েছে 24 টু 30 মান্থস ওল্ড 46 নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন সি 8 টু 15 মান্থস ওল্ড नेक्स्ट क्वेश्चन क्वेश्चन नंबर 47 হুইচ অফ দি ফলোইং ইজ অ্যান ইনকারেক্ট স্টেজ থিওরি পেয়ারিং তাহলে থিওরি পেয়ারিং এর সম্বন্ধে কোনটা ইনকারেক্ট সেটা আমাদের এখানে বলতে হবে অপশন এ আছে পিয়াজেটের সাথে কগনিটিভ অপশন বি তে আছে কোহলার বাগের সাথে সাইকোলজিক্যাল অপশন সি তে আছে ফ্রয়েডের সাথে ফ্রয়েডের সাথে হচ্ছে সাইকো আর অপশন ডিতে আছে এরিকসনের সাথে সাইকো একটা সাইকোসেক্সুয়াল আর একটা আছে সাইকো তাহলে এরিকসনের সাথে একটা সাইকো আর ফ্রয়েডের সাথে সাইকোসেক্সুয়াল তাহলে সাতচল্লিশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নে আমরা সঠিক উত্তর দেখব যারা বলছেন অপশন বি কোলার বার্গের সাথে সাইকো সাইকোলজিক্যাল তাদের সবার উত্তর সঠিক তাদের সবাইকে সাধুবাদ জানাই এটা ইনকারেক্ট আছে আর আমরা চলে যাব পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার 48 এইট সোশ্যালি দা ইয়ং চাইল্ড ক্যান অনলি অ্যাটেন টু ওয়ান ডাইমেনশন অ্যাট এ নেচার অ্যাট এ টাইম ইন কগনিটিভ টার্মস দিস ইজ কল্ড এটাকে কি বলে সেটা আমাদের এখানে বলতে হবে অপশন এ আছে অ্যাকোমোডেশন অপশন বি আছে ইকোসেন্ট্রিক অপশন সি আছে অ্যাসিমিলেশন এবং অপশন ডি আছে রিভার্সিবিলিটি আটচল্লিশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন বি ইকো সরি ইগোসেন্ট্রিজম বা ইকোসেন্ট্রিক তা আমরা দেখে নেব কমপ্লিট অ্যান্সারটা কি হলো সোশ্যালি দ্য ইয়াং চাইল্ড ক্যান অনলি অ্যাট টু ওয়ান ডাইমেনশন অ্যাট এ টাইম ইন কগনিটিভ টার্মস দিস ইজ কল্ড ইগোসেন্ট্রিক চলে আসবো পরবর্তী কোশ্চেন বা ইগো সেন্ট্রিজম চলে আসবো পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার ফোরটি নাইন

দেন ইন দ্য প্যাটার্ন অফ স্টেপস ইজ ক্যারেক্টারাইজড অফ অপশন এ স্টেজ থিওরি অপশান বি স্ট্যাটাস থিওরি অপশান সি কন্টিনিউটি থিওরি আর অপশন ডি আছে কন্টি গিলটি থিওরি তাহলে আমরা দেখে নেব চুয়ান্ন নম্বর প্রশ্ন আর এই চারটে অপশানের মধ্যে কোনটা সঠিক উত্তর যারা বলছেন অপশান সি কন্টিনিউটি থিওরি তাদের সবার উত্তর সঠিক তাদের সবাইকে সাধুবাদ জানাই চলে আসবো আমরা পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার ফিফটি ফাইভ

কোলস বার্ক মোরাল ডেভেলপমেন্ট স্টেজেস আর ক্লোজলি রিলেটেড টু অপশান এ হোয়ার্ডস সাইকোসেকাল স্টেজ অপশান কগনেটিভ ডেভেলপমেন্টাল স্টেজ অপশান সি এরিক সাইকোসোশাল স্টেজ আর অপশান ডি সেলিভিয়ান্স ইন্টারপার্শনাল স্টেজ সাতান্ন নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান বি পিয়াজেটস কগনেটিভ ডেভেলপমেন্টাল স্টেজেস চলে আসবো পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার ফিফটি এইট

অ্যাসিমিলেশন অ্যান্ড অ্যাকোমোডেশন তাদের সবার উত্তর সঠিক তাদের সবাইকে সাব্যবাদ জানাই চলে আসছি আজকে পরবর্তী ও শেষ প্রশ্ন কোশ্চেন নাম্বার সিক্সটি হাবস সিক্স ক্লাসেস অফ ফ্যাক্টরস অফ বিহেভিয়ারাল ডেভেলপমেন্ট ডু নট ইনক্লুড কোনটাকে ইনক্লুড করেনি সেটা আমাদের বলতে হবে অপশান এ কেমিক্যাল প্রিন্যাটাল অপশান বি আছে কেমিক্যাল পোস্ট ন্যাটাল অপশান সি আছে সেন্সরি কনস্ট্যান্ট আর অপশান ডি আছে সেন্সরি প্রিন্যাটাল তাহলে ষাট নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর যারা বলছেন অপশন ডি সেন্সরি নাটাল তাদের সবার উত্তর সঠিক তাদের সবাইকে সাধুবাদ জানাই আর এবার আপনারা কি কত মার্কস পেলেন সেটা আপনারা সবাই একটু ক্যালকুলেট করুন এবং ক্যালকুলেট করে আপনারা আমাদেরকে পোস্ট করুন আপনারা পোস্ট করার মাধ্যমে নিজেরাই বুঝতে পারবেন যে আপনাদের পারফরমেন্সটা কোন লেভেলে আছে আর কতটা এনহ্যান্স করতে হবে আর আমরা চলে যাব পরবর্তী পর্যায়ে সেটা হচ্ছে আপনাদের হোম ট্যাক্সের প্রশ্নোত্তর পর্যায়ে

পুরস্কার বিতরের জন্য ইমেল অ্যাড্রেস যা হবে আপনারা আপনাদের ইমেল অ্যাড্রেসটা অবশ্যই পোস্ট করবেন তো বন্ধুরা আমাদের ভিডিওটি কেমন লাগলো সেটি কমেন্ট বক্সে লিখে জানান তাতে আমরা একটু মোটিভেশন পাবো এবং কীরকম ধরনের ভিডিও আপনাদের প্রয়োজন তা আমাদের লিখে জানান আপনারা কমেন্ট করলে আমরা বুঝতে পারবো আমাদের কাজের সার্থকতা অজ্ঞাত কারণে যদি কোনো ভুল ত্রুটি হয়ে গিয়ে থাকে তাহলে ক্ষমা পার্থনীয় এবং আমাদের চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করুন যাতে আপনার মতো অন্যান্য ভিও উপকৃত হয় আজ এই পর্যন্তই সুস্থ থাকুন ভালো থাকুন দেখা হবে আগামী নতুন আকর্ষণীয় ভিডিওতে ধন্যবাদ